Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bhai brother ra ki obostha kemon achen apnara? To ashi to bhai brother ra hatta ashi dekha jete chilam kichu pahad ashole dui pashei pahad ar pahader majhei ora rasta kete rasta korche dekhen apnara সব পাহাড় পাহাড় যেগুলো পাথরের পাহাড় কিন্তু এগুলো হচ্ছে সব পাথরের পাহাড় দোনো পাশে বড় বড় পাহাড় অলমোস্ট 35-40 কিলোমিটার এটা তো শুধু রাস্তার পাশে এবং উপরে নিচে আসলে দোনো পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল এখন 6টা তো এই 6টার মধ্যে গেস্ট নিয়ে আসছিলাম গেস্টটা ড্রপ করে দিলাম এখন গেস্টটা ড্রপ করে দেওয়ার পরে ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আপনাদের সাথে কিছু কথা বলি এবং আপনাদেরকে একটু করে দেখাই এই হচ্ছে যে প্ল্যান তো দেখতে পাচ্ছেন ভাই ব্রাদাররা আপনারা যারা মিডল ইস্টে আছেন তো তারা তো জানেন দুবাইতে কোনো পাহাড় নেই শারজাতেও কোনো পাহাড় নেই পাহাড় আছে হচ্ছে ফুজেরা খোরপাখান রাসেল খেইমা এই সমস্ত এরিয়াতে এবং এই হাত্তা এরিয়াতে দুবাইতে আছে এমনি মরুভূমি আছে ডেজার্ট আছে ওখানে বাট পাহাড় নেই অনেক উঁচু নিচু পাহাড় দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বড় বড় আসলে বোঝা যাচ্ছে না এখানে ক্যামেরা দিয়ে কিন্তু বাইরে থেকে যখন খালি চোখে দেখবেন তখন আসলে বোঝা যাবে ব্যাপারটা আসলে কিরকম এটা কিন্তু আসলে রিস্কি ওয়ে কারণ অনেক সময় এই যে পাহাড়গুলা এই পাথরগুলা ধসে ধসে পড়ে বেশিরভাগ সময় বৃষ্টি হলে এগুলো অনেক রিস্কি রোড এবং খুব কেয়ারফুলি গাড়িগুলো ড্রাইভ করতে হয় এই আর কি আপনাদের সাথে কথা বলতেছি বাট আমার কনসালটেন্ট আছে আমি ড্রাইভিংয়ে দিয়ে আছি আমি কনসালটিং করতেছি এই যে দেখুন অনেক বড় বড় পাথর আছে রে অনেক বড় বড় পাহাড় হয় কিন্তু এই সমস্ত রোডের মধ্যে একটাই মজা সুন্দর ড্রাইভ করতে আপনি ক্রুজে লাগাই দেন বা এমনি বসে থাকেন কিন্তু আপনাকে তেমন বেশি স্টিয়ারিংয়ে পা রাখতে হয় না অটোমেটিক্যালি আপনার স্পিড উঠা নামা করে এই যে সাইকেল রাইডিং করতেছে না যারা সাইকেল রাইডিং করতেছে তাদের জন্য কিন্তু অবস্থা খারাপ হিলসে উঠতেই মোটামুটিভাবে অনেক ইয়ে হয় কষ্ট হয় আর যখন হিলস থেকে নামে তখন কিন্তু আবার মোটামুটি একটু অটোমেটিক্যালি নামে যায় এই হচ্ছে দেখেন আসলে এখানে রাস্তা ছিল না এটাই আসলে পাহাড়ে ছিল পাহাড়গুলো কেটে 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 এগুলো রাস্তাগুলো বানানো হয়েছে প্রায় অলমোস্ট 130 কিলোমিটার টোটালি দুবাই থেকে এই যে হাত্তা বা খোরপাখান এবং ফুজেরা এরা এই পাহাড়গুলো তার মধ্যে আপনার অলমোস্ট 40-45 কিলোমিটার পর্যন্ত এই পাহাড়ের মাঝে মাঝে এই রাস্তাগুলো গেছে এই রাস্তাগুলো দেখেন কত বড় পাহাড় এইগুলা কিন্তু অনেক স্পিডিং এর জায়গা কিন্তু তবে মাঝে মাঝে এদের স্পিড কমিয়ে দেওয়া হয় রাস্তার স্পিড কমিয়ে দেওয়া হয় এবং রাস্তার কোন দিকে ড্রাইভ করে এটা এই যে এখানে রাস্তার স্পিড 80 কিলোমিটার আপনি 80 কিলোমিটার হলে কিন্তু 100 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে রাস্তার কিলোমিটার 60 করে দিছে কারণ একটু রিস্কি হলে আঁকা বাঁকা হলে এটাকে স্পিড কমায় দিই
তো ওইভাবে যেতে যেতেই আমার গন্তব্যে পৌঁছে যাব, অলমোস্ট 135 কিলোমিটার। এখন আমার ম্যাক্সিমাম স্পিড আছে 100-এ আছে। এই দেখেন আমি কিন্তু এখন এ ছেড়ে দিছি, অটোমেটিক্যালি এটা স্পিড কমবে। ওই যেখানে আপনার ইকো বটম হয়ে গেছে, কারণ অটোমেটিক্যালি এটা চার্জ করতেছে, ড্রাইভ করতেছে গাড়ি। এখন আছে অলমোস্ট 110-এ আছে এখন। গাড়ি কিন্তু আমার লেক্সাস, কিন্তু পুরাতন লেক্সাস আর কি, 2017 মডেলের। কারণ এর আগে আমি গাড়ি ড্রাইভ করতাম টেসলা, ইলেকট্রিক গাড়ি যেটা আর কি। তো এই মাসেই ইলেকট্রিক গাড়িটা ছেড়ে দিয়ে টেসলাটা নিলাম, লেক্সাসটা নিলাম। তবে কমফোর্টেবল হচ্ছে যে পেট্রোলের গাড়ি, কারণ ইলেকট্রিক গাড়ি নিলে অনেক হেডেক, এই চার্জ করো কাজ করো আবার চার্জ করো আবার কাজ করো, স্টোমাচ হেডেক। তো এছাড়া আপনি অন্য গাড়ি নিলে মোটামুটি মজা, পেট্রোলের গাড়িতে মজা, পেট্রোল ডালো রান ফুঁ। আর পেট্রোলের গাড়িতেই সুবিধা হচ্ছে এটাই যে এনি টাইম ইউ ক্যান রান। এখানে দেখেন 60 করে দিছে কিলোমিটার, স্পিড লিমিট 60 করে দিছে এখানে। তো ভাইরা যদি আপনারা আমার এটা যদি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব। যদি আমি কম আপলোড করি, তারপরেও করি মাঝে মধ্যে এই আর কি। আপনারা যদি দু একটা সাবস্ক্রাইব করেন তাহলে মোটামুটি ভিউয়ার বাড়বে, এই হচ্ছে যে আর কি। দেখুন অনেক বড়, কিন্তু এটা পাহাড়টা অনেক বড়, এটা অনেক বড় পাহাড়। রোড কন্ট্রোলিং বাই রাডার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই, আজকে পর্যন্তই। কিন্তু পাশে কিন্তু অনেকগুলো আসলে ছোটো ছোটো গাছ আছে, এগুলোর মধ্যে আসলে রাত্রে অনেক মজা, মানুষ আসে রাস্তার পাশেই বসে বসে বারবিকিউ পার্টি করে, এই জন্য এগুলো এসে ওইগুলো এই সমস্ত রাতগুলো আসলে রাত্রের বেলায় মানে একবারে খুব জমে ওঠে, খুব জমে ওঠে। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে বারবিকিউ পার্টি করে, আপনার ফ্যামিলি পার্টি করে, ফ্রেন্ডসেরা আসে। এই যে দেখেন কিন্তু রাস্তার পাশে কিন্তু এখানে পার্টির জন্য অনেক জায়গা আছে, আপনাকে এখানে গভর্নমেন্ট ওভাবে করে দিছে, স্পেস দিয়ে রাখছে এখানে। এই দেখেন হিলস ডাউন, ফুল ডাউন, ফুল ডাউন, ফুল ডাউন, এটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে গো বাবা। সে 60 কিলোমিটার পার আওয়ার, এবার এখান দিয়ে একটু আঁকা বাঁকা আছে রাস্তাগুলা। ধন্যবাদ ভাইরা ভিডিওটি দেখার জন্য, থ্যাংকস আ লট।